স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইমারি টেট 2023-এ পরিবেশবিদ্যা 27 পেতে গেলে আমাদের কি কি করণীয়, এবং সবথেকে বড় কথা যেটা হচ্ছে আমাদের যে পরিবেশবিদ্যা অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটি রয়েছে, এই বইটি কিন্তু সকলের কাছে রয়েছে। এই অনিশ চট্টোপাধ্যায়ের যে বইটা রয়েছে, টোটালে অনেক তো সিলেবাস মানে টপিক রয়েছে। তো সেই সমস্ত টপিক থেকে কোনগুলো আমরা প্রাইমারি টেট 2023-এর জন্য পড়ব, সে ব্যাপারে আজকে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। অতএব বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, কেননা যে টেট 2023-এ এই 27 নাম্বার পেতে গেলে আমাদের কিন্তু, তাছাড়া আবার টেটকে পাস করতে গেলে পরিবেশটা অর্থাৎ পরিবেশ বিদ্যার এই যে যে সাবজেক্ট রয়েছে 30, সেখানে কিন্তু 27 আমাদেরকে স্কোর করতে হবে। এই পরিবেশবিদ্যায় তোমাকে কিন্তু হেল্প করবে, সেই জন্য আমাদের এই পরিবেশবিদ্যার যে টপিকগুলো খুব ভালো করে পড়তে হবে। তো এখানে এই অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে কিন্তু তোমার অনেক চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত চ্যাপ্টার আজকে আমি তোমাদেরকে বলবো। যদি তোমাদের কাছে বইটা থাকে অবশ্যই দাগিয়ে দেবে, ওকে। আর এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপ স্ট্রাগল ফর সাকসেস, সেখানে আমরা দিয়ে দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা, একদম ফার্স্ট যে চ্যাপ্টার, ছোট্ট একটা টপিক রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে কিন্তু তোমার এইখান থেকে কয়েকটা তোমার ইউ চলে আসতে পারবে, প্যাডাগজিক্যাল ইস্যু, প্যাডাগজি, যেটা একদম ইজিলি পরিবেশ বিদ্যা কী, পরিবেশ বিদ্যা বহুমাত্রিক, তারপর তোমার এর প্রয়োজনীয়তা কী আছে, এই ব্যাপারে পরিবেশবিদ্যা সম্পর্কে আলোচনা করা রয়েছে। তাহলে ফার্স্ট যে টপিকটা, নাম্বার টু যে টপিক রয়েছে পরিবেশের উপাদান, ওকে। এই যে পরিবেশের উপাদানের ভিতরে তোমার অনেক চ্যাপ্টার রয়েছে, এখানে কিছু বাছাই করার জিনিস তোমাদেরকে পড়তে হবে, ওকে। পরিবেশ উপাদান তো রয়েছে, তাছাড়াও মানে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা বইটা অবশ্যই পাশে থাকলে দাগিয়ে নেবে। তার মধ্যে যেরকম যে পরিবেশের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে সেগুলো, তারপর যে তোমার যে রয়েছে পরিবেশের গঠন, বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডল কীভাবে গঠিত হয়, ল্যাপস রেট কী, টপোস্ফিয়ারের গুরুত্ব কী, অর্থাৎ যে বায়ুমণ্ডলের স্তর বিভাগ, অ্যালবর্ডো কী, তারপর তোমার তাপমাত্রার বৈপরীত্য কী, শান্তমণ্ডল, টেটোস্ফিয়ার, ওটা তো পুরোটাই পড়ছে ওজোনোস্ফিয়ার, এইগুলা তোমরা শিয়াল সীমা এই জিনিসগুলা, এবং শিলামণ্ডলের যে উপাদান, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবে। তারপর বেশি কিন্তু পড়তে হবে, এখানে অনেক রয়েছে। তারপর এদিক যদি আসো, 14 পৃষ্ঠা যেটা রয়েছে সেখানে যদি তোমরা দেখো, সেখানে তোমার যে কয়েকটা একদম মিডিল থেকে পড়বে, হিউমাস স্তর, হিউমাস কী, জৈব পদার্থ সৃষ্টি প্রক্রিয়াকে কী বলে, ঠিক আছে, হিউমাস যে ব্যাপারটা রয়েছে এইখানে এটা পড়ে নেবে। তারপর লাস্টে যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেট, এবং পরিবেশের সঙ্গে প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিটেটের সম্পর্ক কী, এই পরিবেশবিদ্যার উপাদান থেকে এই সমস্ত টপিকগুলো পড়ে নেবে, ঠিক আছে। টপিকগুলো মুখে বলে দিলাম, তোমরা একটু দাগিয়ে নেবে। তারপর তিন নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যে, হ্যাঁ, তার সাথে আর একটা জিনিস পড়ে নেবে তিন নম্বর যাওয়ার আগে, যে প্ল্যাঙ্কটন, ন্যাকটন, হ্যালোফাইট, যেটা তোমার 15 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ঠিক আছে, হ্যালোফাইট কী এই জিনিসটা দেখে নেবে। এবার আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ইকোলজি ও ইকোসিস্টেম, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এই তিন নম্বর টপিকটা, ইকোলজি এবং ইকোসিস্টেম। এই ইকোলজি এবং ইকোসিস্টেমের ক্ষেত্রে সবটাই একটু পড়বে, এবং এই শুধু পড়লে হবে না, এর সাথে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে প্রশ্ন উত্তর দিয়ে পড়তে হবে। আর এখানে তো প্রচুর প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। আর সর্বোপরি যে প্রশ্ন উত্তর চাই, তোমরা ডিটেলস যদি পড়ো অটোমেটিক তোমরা সেখানে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ইকোলজি এবং ইকোসিস্টেমে গেল। এইবার আমরা যেটা পড়বো, খাদ্য শৃঙ্খলা। হ্যাঁ, তার আগে কিন্তু ইকোসিস্টেমের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, বাস্তুতন্ত্র, তাদের উপাদান, গঠন, কর্ম প্রণালী, এই জিনিসগুলো রয়েছে, 15 পৃষ্ঠাতে রয়েছে। এবার আছে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, ওকে, খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল, এখানে তোমরা সবটাই পড়ে দেবে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা দেবে ডেট্রিটাস কী, তারপর খাদ্য শৃঙ্খলটা কী রয়েছে, ডেট্রিভর কী, মৃতজীবী খাদ্য শৃঙ্খল, এই একটা, আর ফুড চক্র, অর্থাৎ খাদ্য চক্র বা ফুড সাইকেল, এই জিনিসগুলো, অর্থাৎ আরেকটা তোমরা এখান থেকে গেলে খাদ্য শৃঙ্খল যে যে যেটা রয়েছে, হ্যাঁ, যে তোমার উপাদান সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখে নেবে, এখানে যথেষ্ট। আর হয়েছে শক্তি প্রবাহ, শক্তি প্রবাহটা এখান থেকে দেখবে, তার নিচে রয়েছে শক্তি প্রবাহের মধ্যে তোমরা যেটা পড়বে যে বাস্তুতন্ত্র শক্তি কীভাবে প্রবাহিত হয়, এখানে আরেকটা যেটা তোমার শক্তি প্রবাহের মধ্যে পড়ছে সেটা তোমার শালক সংশ্লেষ, তো কোন মানে পাতার শালক সংশ্লেষ বেশি হয়, তোমার কোন রঙের শালক সংশ্লেষ বেশি হয়,
এবং এখানে বাস্তুতন্ত্র এর উৎসটা কি, শোষণটা কি, খাদ্য পিরামিড কি, শক্তি পিরামিড কি, এগুলো কিন্তু এই খাদ্য শৃঙ্খল মধ্যে তোমরা এবং শক্তি প্রবাহের মধ্যে পেয়ে যাচ্ছ। ওকে, তারপর যেটা হচ্ছে সম্পদ, সম্পদের ক্ষেত্রে বেশি পড়ার দরকার নাই, এই টপিকটা শুধুমাত্র তোমরা পড়বে পুনর্ভব ও অপুনর্ভব শক্তি, সেগুলো কি, তার উদাহরণটা কি, অবশ্যই তোমরা এটা দেখে নেবে। এই ধরনের কিন্তু প্রশ্ন একটা এসেছিল। তারপর হচ্ছে বন হনন অর্থাৎ ডিফরেস্টেশন, বন যে ধ্বংস সেটা সম্পর্কে এখানে পড়বো, এখান থেকে এটা কিন্তু পরিবেশবিদ্যার একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে তোমার ডিফরেস্টেশন, বন মানে হনন কি, কী কারণে বন সংরক্ষণ মানে করা, মানে তার উপায় কী, কী কারণে বন হ্রাস হচ্ছে, তার নিয়ন্ত্রণ কী, এখানে চিরাচরিত পদ্ধতিতে বনসৃজন কী, এই বনসৃজন ব্যাপারটা এখানে তোমরা দেখে নেবে। ওকে, তারপর যেটা আছে তোমার শক্তি সম্পদের মধ্যে, আর একটা আছে তোমার শক্তি সম্পদ, সেখানে যে জিনিসগুলো পড়বে সেটাই তোমার যে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, সৌরশক্তি, অটেক বলে একটা শব্দ আছে, অটেক, সেখান থেকে অটেক পর্যন্ত পড়লে তোমার যথেষ্ট, ঠিক আছে, তারপর তাছাড়া আর তোমাকে পড়তে হবে না। ওকে, এবার যেটা আরেকটা আছে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ, মোস্ট ইম্পর্টেন্ট এই 8 নম্বর টপিকটা, জীব বৈচিত্র্য এবং সংরক্ষণ অর্থাৎ জীব সংরক্ষণ, এখান থেকে কিন্তু তোমার অনেক পড়ছে, এক্সিটু, ইনসিটু, ঠিক আছে, ম্যানগ্রোভ যে অরণ্য তার উদাহরণ, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে পড়ছে। এই অতএব এই তোমাদের যে জীব বৈচিত্র্য এবং সংরক্ষণটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বেশি করে পড়তে হবে। তাহলে তোমার পরিবেশের অবক্ষয় এবং দূষণ, এটা অবশ্যই পড়তে হবে, পরিবেশের অবক্ষয় এবং দূষণ, তার ভিতরে কী পড়ছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল যে সমস্ত ডিগ্রেডেশন এবং পলিউশন পড়ছে, হ্যাঁ, সেগুলো তোমার এখানে পড়তে হবে, বায়ু দূষণ, তারপর তোমার জল দূষণ, শব্দ দূষণ, ঠিক আছে, এগুলো তো ডিটেলসে তোমরা সকলে জানো, তবুও এখানে তোমরা পড়ে নেবে কিছু যে মানে উদাহরণ সহকারে, এখানে ডিটেলসের চাইতে তোমার সবচেয়ে যেরকম জলদূষণের ক্ষেত্রে এটাই এটাই মানে রোগটা কী হয়, কীভাবে হয়, মেনে মেটা রোগটা কী, কার জন্য হয়, তারপর তোমার আর্সেনিক বা আর্সেনিকোসিস কী, কাকে বলে, এই ধরনের, তাহলে এগুলো জলদূষণের মধ্যে পড়ছে। ওকে, এই জিনিসগুলো তোমার একটু পড়ে নেবে। তারপর হচ্ছে তোমার পরিবেশের অবক্ষয় গেল, এবার বর্জ্য ব্যবস্থাপনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বইটা আছে। এছাড়া তোমরা যদি একটু এটা একটু ভালো করে পড়তে চাও, সেটা হচ্ছে ক্লাস 10-এর কিন্তু ভূগোল বই, কিন্তু এটা খুব সুন্দর করে দেওয়া আছে, বর্জ্য ব্যবস্থাপনার একটা চ্যাপ্টার কিন্তু রয়েছে, এবং এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে প্রশ্ন কিন্তু হবেই, এটা তোমার একদম 100%। এবং আমি যে টপিকগুলো বলছি পরিবেশবিদ্যার, এটা কিন্তু তোমার এখান থেকে প্রশ্ন হবেই, যেটা তোমার যেটা সাবজেক্ট ভিত্তিক যে প্রশ্নটা, 15 নম্বর যে প্রশ্নটা হচ্ছে, আর যে প্যাডাগজি সেটা কিন্তু ওই পরিবেশ উপাদান এবং যে পরিবেশ সম্পর্কিত যে মানে সমস্যাগুলো আছে সেখান থেকে কয়েকটা তুমি পাবে, কিন্তু যেটা প্যাডাগজিক্যাল ইস্যু সেটা আমরা পরে একদিন বলবো, অনিশ চট্টোপাধ্যায় বই থেকে সেটা কিন্তু তোমরা পাচ্ছ না, ঠিক আছে। আর একটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, মানে ওই যে গ্রিন হাউস গ্যাস, সিএফসি, এখানে তো তোমার এর আগে প্রশ্ন এসেছে তো হবেই, হ্যাঁ, যে যে বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে তোমার যে গ্রিন হাউসের ক্ষেত্রে মূল যে গ্যাসটা কি, বা চারটে অপশন দিলে এটা কোনটা গ্রিন হাউস গ্যাস বা কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, এরকম বলতে পারে, ঠিক আছে। তারপরে সেই ক্ষেত্রে বলে তোমার অ্যাসিড বৃষ্টি ওখানে পড়ে আসছে, ঠিক আছে। তারপর অজন স্তর, অজন স্তরটা পড়তে হবে, অ্যাসিড বৃষ্টি তো বললাম। আর একটা তোমার আছে পরিবেশ আইন, এই পরিবেশ আইনে কিন্তু তোমার ওখানে অনেক আইন কিন্তু আমাদেরকে ওখানে মানে একটু জানতে হবে, তার সাথে তোমার আন্তর্জাতিক চুক্তি যেগুলো হয়েছে, মন্ট্রিয়াল প্রোটোকল চুক্তি, IPCC কী জিনিস, এরা কী কীরকম চুক্তি হয়েছে, সবটাই কিন্তু এখানে তোমার এই অনিশ চট্টোপাধ্যায় বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নেবে। তারপর বন সংরক্ষণ আইন, ঠিক আছে, অরণ্য সংরক্ষণ আইন, ভূমি দূষণ তার যে নিবারণ আইন, গঙ্গা অ্যাকশন প্ল্যান, সব কিন্তু এর মধ্যে পড়ছে, আন্তর্জাতিক চুক্তিটা বলে দিলাম। আর একটা বলতে দেখো যে পরিবেশগত দুর্যোগ, এর মধ্যে কী কী পড়বে, এর মধ্যে তুমি ভূমিকম্প, ঠিক আছে, সুনামি, তারপর অ্যাননিনা, ভোপাল গ্যাস দুর্ঘটনা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু পড়ে নেবে। তার পরিবেশ আন্দোলন, এখান থেকে তো একটা প্রশ্ন হবেই, এটা মানে সবাই জানো, পরিবেশ আন্দোলনের মধ্যে কী কী আছে বলার কিছু নাই, তাই না, যে তোমার চিপকো আন্দোলন, খেজুর আন্দোলন, আপিকো আন্দোলন, তারপর নর্মদা বাঁচাও আন্দোলন, তেহরি আন্দোলন, এই সাইলেন্ট ভ্যালি, এই সমস্ত কিন্তু এই পরিবেশ আন্দোলনের মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে পরিবেশ শিক্ষা এবং জনসচেতনতা, এখান থেকে কিন্তু একটা প্যাডাগজিক্যাল ইস্যু টাইপের প্রশ্ন হতে পারে, পরিবেশ শিক্ষা, পরিবেশগত শিক্ষা, জনসচেতনতা এবং পরিবেশ। ওকে, 18 নম্বর যে টপিকটা, মানে এখানে তোমার 10 নম্বর টপিক, 32 নম্বর পৃষ্ঠা রয়েছে, আর দুটো আমরা টপিক পড়বো, তাহলে আমাদের এই অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে আমাদের কমপ্লিট হয়ে যাবে। সেটা হচ্ছে বায়ম,
বায়োম থেকে তোমার একটা প্রশ্ন হলেও হতে পারে, কিন্তু লেস ইম্পর্টেন্ট, যেটা তুমি জাস্ট একবার দেখে নেবে বায়োম কি, তারপরে এর বায়োম কত প্রকার হয়ে থাকে, এই আর কি কি কয় প্রকার হচ্ছে, ভৌগোলিক বন্টন কত, এই তিনটে জিনিস করলে হয়ে যাবে। তারপর পরিবেশ ও জনস্বাস্থ্য, এখানে একটা প্যাডাগজিক্যাল ইস্যু তোমরা নিয়ে যাচ্ছ, ঠিক আছে, পরিবেশ এবং সেখানে কি করছে যে জনস্বাস্থ্য। এই যে 20টি টপিক আমি বললাম পরিবেশবিদের ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে, এর বাইরে তোমাদের পড়তে হবে না, এইগুলো তোমরা ডিটেলসে পড়ো, এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হিউজ পরিমাণে প্র্যাকটিস করো। এটাই গেল তোমার অনিশ চট্টোপাধ্যায়ের বই রয়েছে, এবং এই বই থেকে যারা বুঝতে পারছো না যে কোন কোন টপিকগুলো পড়বে সেগুলো। এছাড়াও তুমি যেটা আরও মানে ভালোভাবে পড়তে চাও সেটা অবশ্যই ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, ঠিক আছে, 10টা করতে পারলে আরও ভালো, 8 পর্যন্ত পরিবেশবিদ্যার যে মধ্যশিক্ষা পর্ষদের যে বইগুলো রয়েছে পাঠ্য বই সেগুলো তোমরা অবশ্যই পড়ো। এগুলো যদি পড়ো তুমি 100-এ 100 কমন পাবে, আর প্যাডাগজিক্যাল ইস্যুর উপর কিন্তু এগুলো থেকে পাবে না, দু একটা তোমরা পেরে যাবে প্যাডাগজিক্যাল ইস্যু। এর জন্য তোমাদেরকে অবশ্যই সিটেট যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনের যে সিটেটের যে তোমার পরিবেশবিদ্যার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, ঠিক আছে। এবং এর পাশাপাশি তোমরা পড়বে কি যে সমস্ত বাজার চলতে বইগুলো রয়েছে, এবং অবশ্যই যেগুলো অথেন্টিক মানে লেখক মানে অনেক বই বাইর হবে, একটু তোমরা একটু ভালো করে যাচাই করে নেবে, আমি কোনো একটা পার্টিকুলার বইয়ের কথা এখানে বলছি না, তাছাড়া এদিকে পাবলিকেশনে তো বই রয়েছে সেগুলো তোমরা দেখবে, এবং অবশ্যই প্রশ্নর যে অ্যান্সার অ্যান্সারগুলো একটু যাচাই করে নেবে, ঠিক আছে। আর আরেকটা বলছি, যদি কোনো টপিক তোমরা বুঝতে না পারো কোথায় পাবে, হ্যাঁ কোন কী বই কিনবো, কোথায় যে আমি পাবো, এই ধরনের যদি তোমার কনফিউশন হয়, এবং হচ্ছে অবশ্যই, কেননা বাজার চলতে এই ধরনের যে সিলেবাস ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ পরিমাণে বই বাইর হয়নি, হালকা টপিকের উপর বই বাইর হয়েছে, তো যে টপিকগুলো তোমার মানে বুঝতে পারছো না, বিশেষ করে প্যাডাগজিক্যাল ইস্যু, সেগুলো অবশ্যই তোমরা গুগলে সার্চ করো। গুগলে সার্চ করার পরে যে মানে টপিকটা পাবে, সেই যে টপিকের সম্পর্কে তোমরা যে তথ্যটা পাবে, যে ডাটাটা পাবে, অবশ্যই তোমার কপি পেস্ট করো বা খাতা নোট ডাউন করো, যেটা পাবে সেটাই তোমার পক্ষে যথেষ্ট, এবং সেখান থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং অবশ্যই বলবো সিটেটকে অবশ্যই তোমরা নেগলেক্ট করবে না, অনেকজন বলবে যে সিটেটের প্রশ্ন আসে না, কিন্তু এটা মেন জিনিস না, মেন জিনিস হচ্ছে তুমি তো প্রশ্ন তো পাবেই, একটু যদি স্টাডি করো, কোনো একটা ইয়ার পড়ে গেলে তুমি সেখান থেকে পাবে তার কোনো নয়, 10 ইয়ার্স অবশ্যই তোমাকে সলভ করতে হবে। আর আরেকটা জিনিস যেটা কি, এই সিটেটে সলভ করলে তোমার একটা কি সম্যক ধারণা চলে আসবে, যে প্যাডাগজিক্যাল ইস্যু সম্পর্কে যে আমাদের 15টা প্রশ্ন আছে না, সেই 15টা প্রশ্ন সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা হয়ে যাবে, এবং সেখান থেকে অবশ্যই তোমার অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের পরিবেশ বিদ্যার সম্পর্কিত যে 27 তোমরা কীভাবে পাবে, এবং অনিশ চট্টোপাধ্যায়ের বইটাতে কী কী টপিক তোমরা পড়বে, ক্লাস 3 এবং 8 পর্যন্ত পরিবেশবিদ্যা কতটা তোমাদের কার্যকর দেবে সেটা এভাবে আজকে আলোচনা করার। পরবর্তী ভিডিওতে আমরা সিডিপি ক্লাস নিয়ে হাজির হব, ইংলিশ ক্লাস নিয়ে, অর্থাৎ সমস্ত সাবজেক্টের যে 5টা আমাদের টপিক রয়েছে প্রাইমারি টেট 2023-এর জন্য, সেই টেট সম্পর্কিত যা যে 5টা টপিক রয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে আমি এইভাবে প্রোভাইড করতে থাকবো। যে টপিকগুলো যদি তোমরা পড়ো, এই গাইডেন্সকে যদি তোমরা মানে ফ্রুটফুল করো, তো 100-এ 100 তোমরা টেট 2023 পাস করবে, এবং যথোপযুক্ত নাম্বার নিয়ে তোমরা কিন্তু পাস করবে, 120+ কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে, আর অন্যান্য ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।